মাল্টিপারপাস গার্লস স্কুলে পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন, বাগদেবীর মূর্তি রয়েছে এখানে, এবং এই পুজোর মাঝখানে বেশ আমার কাছে একজন চলে এসছে পঞ্চপ্রদীপ নিয়ে আশীর্বাদ নিতে, এবং পুজো চলছে এখানে, যজ্ঞ চলছে, আর তার মাঝখানে স্কুলের প্রাক্তনীরা তো বটেই, বর্তমানে স্টুডেন্টসরাও ভিড় করেছে, আমরা কথা বলি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের সময়কার একজন শিক্ষিকা রয়েছেন, কুয়েলিদি রয়েছেন। কুয়েলিদি এই স্কুলের সঙ্গে একদম মানে আমরা যে সময় সেভেন এইট সেই সময় থেকে আপনাকে দেখতে পাচ্ছি, এবারের পুজোটা কতটা জমে? আমারটা বটেই, প্রতি বছরই আমাদের এখানে হই হই করে অনেক খুব বড়ো করেই পুজো হয়। এবছর যেহেতু মাইকেল মধুসূদন দত্তের বছর, সেইটা মাথায় রেখে আমাদের পুজো ঠিক হয়েছে, সেইভাবেই সাজানো হয়েছে। মেয়েরা যদিও খুব কম সময়ে এবছরের প্রস্তুতি করেছে, তিন চার দিনের মধ্যে এত বড়ো প্রস্তুতি সব কিছু করেছে, কারণ পড়াশুনোর এটাকে মাথায় রেখে ক্লাস ক্লাস করেছে। এই গত তিন দিনের মধ্যে যত আলপনা সাজানো সব কিছু করেছে, হই হই গান হচ্ছে, মানে আপনি তো গানের দিকটাও দেখেন অঙ্কের সঙ্গে সঙ্গে না সেভাবে হচ্ছে না। বেশ, পুজোর যে পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ধন্যবাদ কথা বলার জন্য। আমি পুরো ছবিটা তো দেখাবো, তার সঙ্গে এখন যিনি হেডমিস্ট্রেস রয়েছেন দেবিকাদি, দেবিকাদি রয়েছেন আমার সঙ্গে। দেবিকাদি, এবারে পুজোর প্রস্তুতি কতটা কেমন মানে চলছে, হই হই করে পুজো, সকাল থেকেই ব্যস্ততা রয়েছে, তা চলছে কয়েকদিন ধরে, টিচাররা ছাত্রীরা সবাই মিলেমিশেই আমাদের অক্লান্ত পরিশ্রম করছে, দেরি করেছিলেন। এবারে তো কোথায় আবার পুরোহিত ফিরে এসছে, কিন্তু আগামী দিনে ভাবনা চিন্তা কি করা হয়ে থাকে, মানে ইচ্ছে আছে যাদের ইচ্ছে আছে যাতে ছাত্রীদের। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাকি স্টুডেন্টস যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলি, কিছু প্রাক্তনীরা রয়েছেন। আচ্ছা, আপনি বর্তমানে স্কুলের শিক্ষিকা, কি পড়ান? আমি সংস্কৃত পড়ান। সংস্কৃত পড়, খুব কঠিন বিষয়? না, একদমই কঠিন নয়, সেটা সবই সংস্কৃত পড়া যায়। এখানে মন্ত্র যেগুলো উচ্চারিত হলে সেগুলো সব সঠিক হয়েছে, আপনি নিশ্চয়ই বন্ধুই শুনেছেন? সেই সময় আমি ছিলাম না, কোনো বিতর্কে যাব না। তো এবারে পুজোর যে পুরো সাজ সরঞ্জাম পুরোটা তো নিশ্চয়ই শুরু থেকে দেখেছেন আপনারা? শুরুতেই আমরা দেখেছি, সবটাই মেয়েরাই করেছে, যেমন আপনারা করতেন, আপনি তো জানেন নিশ্চিতভাবে, আপনি তো আমাদের স্টুডেন্ট। আর মধুসূদনের দ্বিশত বর্ষ জন্ম জয়ন্তীর জন্য ঊনবিংশ শতকের একজন কবিকে বর্তমান জগতে তিনি কতটা প্রাসঙ্গিক সেটা তুলে ধরার জন্যই কিন্তু এই এত সুন্দর একটা প্রচেষ্টা, ধন্যবাদ কথা বলার জন্য। যারা প্রাক্তনী রয়েছেন, আমি কথা বলছিলাম একটু আগে অফ ক্যামেরায়, একটু আপনাদের সঙ্গে কথা বলি, আপনারা প্রাক্তনী, আপনারা বলতে পারেন। আচ্ছা, কোন ব্যাচ? আমার 1985। আচ্ছা, তুমি প্রাক্তনী, একটু এখানে চলে এসো, তুমি কোন ব্যাচ? 2013 ব্যাচ। 2013, তোমার কোলে একটা ছানা দেখছি, 2013 মাধ্যমিক? ওর কত বয়স? ওর এখন 1.5 বছর। 1.5 বছরের সন্তান হয়ে স্কুলের পুজো দেখতে এসছো? আচ্ছা, তা ওকে ওকে স্কুলে ভর্তি করানোর ইচ্ছে আছে? আচ্ছা, আপনি একটু বলুন, আমি আপনাকে বলছি, এই স্কুলে প্রত্যেক বছর আসা হয়? স্কুলের পরিবেশ একই রকম আছে, একটু তো বদলাবে এই সময়, আগের সঙ্গে সামনে গেলে ডাকতে পারছি, আচ্ছা,
কত বছর বাদে স্কুলে এলেন? আমি দীর্ঘকাল মাধ্যমিকে সার্টিফিকেট নিতে, তারপর আর আসা হয়নি। 87 এর পর 2024 স্কুল বাড়িটা বদলে গেছে? তাহলে তো চিনতেই পারতাম না। আচ্ছা, ভাল লাগছে স্কুলে এসে নিশ্চয়ই? ভালো লাগছে, অনেকদিন পরে অনেক ধন্যবাদ আপনাদের কথা বলার জন্য। আর বর্তমান প্রজন্ম যারা রয়েছে তাদের কি নাম তোমার? এবারে পুজোর কাজে তোমাকে খুব দেখছিলাম। পুজোর কাজে আমরা প্রত্যেকবারই চাই যে নতুন নতুন কিছু করতে, তো বাইরের আলপনা থেকে শুরু করে ভিতরে ঘর সাজানো সবটাই আমাদের নিজে হাতে করা, তারপর ঠাকুর সাজানো থেকে ঠাকুর তুলে আনা সব কাজই করেছি। তো এই স্কুলটা হচ্ছে আমাদের কাছে প্রাণ, এখান থেকে পড়ছি, আমাদের কাছে প্রাণ। সব থেকে এগিয়ে নিয়ে যেতে চাই, তো এইভাবে আমাদের স্কুল এগিয়ে চলুক। আপনারাও দেখুন, অনেক লোকে দেখুন আমাদের এই 200 বছর টিম, মাইকেল মধুসূদন দত্তের টিম। তা রাত জেগে জেগে এই যে সব দেওয়ালে জিনিসগুলো টাঙানো রয়েছে আমি দেখছি, এগুলো সব তৈরি করেছো তোমরা? হ্যাঁ, এগুলো আমরাই তৈরি করেছি। লেখার কাজ, আঁকার কাজে সব আলাদা আলাদা দায়িত্বে আমাদের দিদিরা ভাগ করে দিয়েছিলেন, আলপনার কাজে আরো ভাগ করে দিয়েছিলেন, তারপর ঠাকুরদের আর একটা ভাগ, এভাবে ভাগ করে করে দল করে করে আমরা কাজগুলো তৈরি করেছি। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই যে এই যে কাজের কথা বলা হচ্ছে সেই কাজগুলো ঠিক কি কি সেগুলো একটু দেখাই। দেওয়াল জুড়ে এই কাজগুলো রয়েছে এবং মাইকেল মধুসূদন দত্তকে উৎসর্গ করা হয়েছে এবারে এই পুরো থিম, এবারে সাজসজ্জা পুরোটা, এবং প্রত্যেক বারই কিন্তু এই স্কুলে কোনো না কোনো একটা থিমকে বেছে নেওয়া হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। স্কুল জুড়ে সেই ছাপ স্পষ্ট রয়েছে যেখানে মাইকেল মধুসূদন দত্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, এবং সরস্বতী পুজো এই রাখলে সবসময় এই নিচের হল ঘরে হয়, এবারও সেটাই হচ্ছে। তোমরা স্কুলে পড়ো? আচ্ছা, একটু কথা বলি, কি নাম তোমার? কোয়েনা সেনগুপ্ত। কোন ক্লাসে পড়ো? আর তুমি? রাজশ্রী দত্ত। কোন ক্লাসে পড়ো? টু। পুজো এসে অঞ্জলি দিয়েছে এখানে? অঞ্জলি দিয়েছো? আচ্ছা, কি চাইলে মায়ের কাছে? কি চাইলে, কি চাইলে মনে করতে পারছো না? আচ্ছা, মনে করতে পারা যাচ্ছে না, আসলে এত মনে মনে চাওয়া হয়েছে যে কারণে এটা ক্যামেরার সামনে ঠিক বলতে ইচ্ছে করে না। তো আমাদেরও তাই হয় যে মন থেকে যেগুলো চাই সেগুলো সবার সামনে বলতে চাই না। স্কুলের পরিবেশ দারুণ রয়েছে, এখন সবে 11:45 বাজতে যায়, মা সরস্বতীকে এখানে বন্দনা, দেবী বন্দনা করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কলকাতা থেকে শুরু করে, আমি সকাল সকাল এসেছিলাম দেখছিলাম, কলকাতা থেকে শুরু করে সমস্ত কিছু স্কুলের ছাত্রছাত্রীরা মিলেই করছিল, এবং তারপর পুজো হয়েছে, অঞ্জলি হয়েছে। আপনি এবছর আমরা পিপিতে ভর্তি করেছি, আমার মেয়ে অনুষ্কা দেব, আমরা পিপিতে এবারে ভর্তি করেছি, ওর এবছরে প্রথম সরস্বতী অনুষ্কা দেব স্কুলে প্রথমবার আসা হয়েছে, ও কোনো কিন্ডার গার্ডেনে করেনি, এই প্রথম এই স্কুলেতে এসছে। অঞ্জলি দিয়েছো? অঞ্জলি দাও নি? কি মার কাছে নমস্কার করে কি চাই, কি কি প্রে করলে? মার প্রার্থনা করে বলো, সরস্বতী ঠাকুর কিসের দেবী জানো? পড়াশোনা করা হয়, করতে ভাল লাগে? ভাল লাগে, সত্যি সত্যি ভাল লাগে। বেশ, থ্যাংক ইউ কথা বলার জন্য। প্রসাদ দেওয়া থেকে শুরু করে সমস্ত স্কুলের আমি প্রসাদ নিয়ে নিয়েছি, আমি তো প্রসাদ খাবো বটেই, যারা অঞ্জলি দিয়েছেন তারা তো এবার প্রসাদ খাবেন, পরে আমরা বাকি রাখি, এবার যারা পুজোর আগে খুবই খান না, এবার
সময় গেছে। বাগবাজার মাঝে বাবা স্কুলের যে ছবিটা সেটা আপনাদের দেখালাম, যেখানে পুজো জমজমাট একেবারে এবং বেলা যত বাড়ছে তত ভিড় বাড়ছে। আজকের প্রথমবার এবং বাগদেবীর আরাধনায় বাগবাজার মাঝে বাবা স্কল স্কুলে ঠিক কী ছবি রয়েছে সেটা আপনাদের দেখালাম। এমন এত অবস্থান, প্লিজ জানাবেন আর সঙ্গে থাকবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ফলো করবেন দৃষ্টিভঙ্গি, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। খুব ভালো কাজ, শুভেচ্ছা।